দেশ জুড়ে কদর রয়েছে নওগাঁর আত্রাই উপজেলায় উৎপাদিত দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট মাছের শুটকির। শুধু দেশেই নয়, ভারতেও রয়েছে এখানকার শুটকির কদর। তবে এবছর মাছের অভাবে শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে, এজন্য দুশ্চিন্তায় রয়েছেন এ পেশার সঙ্গে জড়িত প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ী। সব মিলিয়ে ভালো নেই আত্রাইয়ের শুটকি পল্লী। এবছর মাছের সংখ্যা খুবই কম, বন্যা নেয়, এ কারণে আমাদের চাতে এখন ফাঁকা আছে, আমাদের ব্যবসা এবছর ভালো হচ্ছে না। মনে করেন বন্যার আয়ত্রিয়ার কম কারণে বেশি আয়ত্রে মাছের আমদানি কম, তো এই কমের কারণে মাছের আমদানি আয়ত্রিয়ার কারণে মাছের দাম বেশি, বেশি দামে কিনা বেশি দামে বিক্রি করা লাগে। বড় মাছ 180-190, মাঝারি গুলান 160-165 এরকম, তার নিচে আছে 100। উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আত্রাই নদী, পাশাপাশি রয়েছে আরো শতাধিক জলাশয়। গত বছর বন্যা না হওয়ার আগে নদী ও খাল বিলের পানি কমে গেছে, জলাশয়ে মিলছে না দেশি প্রজাতির মাছ, এজন্য শুটকি উৎপাদনও ব্যাহত হচ্ছে। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসার পর আমরা এইভাবে মাছ ঘুষে এই মাছ আবার লবণ দিয়ে রোদেতে শুকাতে দিই, শুকানোর পর এই মাছ বেছে তারপর মোকামে দিতে হয়।